ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে বৃহস্পতিবার 27 তারিখ। আজকে তো আমার তরফ থেকে মনে হয় দুদিন ব্লগ যায়নি। সোমবার আমি ব্লগ নিজে বানাতে পারিনি, তাই মঙ্গলবার যায়নি, বুধবারও যায়নি, আজকে বৃহস্পতিবার সকাল 9টায় যাওয়ার কথা সেটাও যায়নি। সম্ভবত আমি টাইমের পিছিয়ে গিয়ে আজকে এইটা সকালেই বানাচ্ছি, এখন বাজে 10:49 মতো। তো চেষ্টা করব, আমি এখন বাড়িতেই আছি, এখনই আপলোড করে দিয়ে বেরোনোর চেষ্টা করব, কারণ আমি জানি না আমি আজকেই দিতে পারবো কিনা বা এটা কালকেও তোমাদের কাছে পৌঁছতে পারে। এই ব্লগটা আমি চেষ্টা করছি আজকেই তোমাদেরকে খবরগুলো দিয়ে দেওয়ার, কারণ আমার ডেইলি ব্লগ। তো যদি ব্লগ না পাও তোমরা অনেকেই থমকে যাও একটু, যারা আমাকে ভালোবাসো, অনেকে যারা আমার সাথে পার্সোনালি কানেক্ট আছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছো, কাবেরী আন্টি আমাকে জিজ্ঞেস করেছে, আই এম ভেরি 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 সরি, হয়তো তোমাকে স্যাটিসফাই করার মতো আমি অ্যান্সার অত দিতে পারিনি হোয়াটসঅ্যাপে। সত্যি কথা বলতে অত টাইপ করতে এখন আর সত্যিই ভালো লাগছে না, এই যে আমি কথাগুলো বলছি সেটার এনার্জি খুব একটা নেই আমার, তাও করতে হচ্ছে, তোমাদেরকে খবর দিতে হবে, কারণ আমার কাছে আমার মানে ব্লাড রিলেশনশিপের যে সম্পর্কটা থাকে যে ফ্যামিলি মেম্বাররা, তারাও আমার কাছে যেরকম তোমরাও আমার কাছে সেই রকমই, মানে তোমরাও আমার আর একটা ফ্যামিলি মেম্বার। তো কালকে রূপম ফোন করে, মানে প্রমির বন্ধু, ও আমাকে বলছিল যে দেবলিনা অন্তত একটা কমিউনিটি পোস্ট দিতে পারতি। তো আমি সত্যি বলছি টাইপ করার জায়গাতেও আমি ছিলাম না যে টাইপ করে আমি তোমাদেরকে বলবো বা কিছু, কারণ মঙ্গলবার আমরা হঠাৎই ডাক্তার দেখাতে যাই, তখন ডাক্তার ইমিডিয়েট অ্যাডমিট নিয়ে নেয় প্রমিকে। দেখো, গলব্লাডারের স্টোনটা যদি সত্যিই শুধু হতো তাহলে আমরা কেউ চিন্তা করতাম না, এমনকি ডাক্তারও হয়তো চিন্তা করতো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর গলব্লাডার স্টোনের ঠিক উল্টো সাইডেই আবার জল জমেছিলো, যেটা বলছিলাম ফ্লুয়েড মতো জমেছে। তো সেইটা আগে বার করাটা খুব জরুরি ছিল, তো সেটা বার করা হয়েছে কালকে। অপারেশান করতে হয়নি, ঠিক এলসি করতে হয়েছে, জাস্ট একটা হোল করে পাইপ ড্রেন করে বার করছে, তো এখনও সেটা লাগানোই রয়েছে, ওটা হয়তো সম্ভবত আজকে সন্ধ্যেবেলা বা কালকে খুলে দেবে, এখনও ডিসচার্জের কথা কিছু বলেনি। যতদিন না প্রমি বাড়ি আসছে এই ব্লগটার পর আর সেভাবে ব্লগ যাবে না, শুধুমাত্র তোমাদেরকে খবরগুলো দেওয়ার জন্যে এই ব্লগটা আমি করছি। মঙ্গলবার প্রমিকে হঠাৎই বলে ভর্তি হতে, আর প্রমিকে আমি 12:30 সময় অ্যাডমিট করে দিই, দেন মামনি পাপাকে জানাই, মামনি পাপা বুধবার ভোরবেলা চলে আসে, আর কালকেই তারপরে প্রমির 12:30টার পর 1:30-2টোর দিকে নাগাদ এলসিটা হয়ে যায় আর কি। আর মামনি পাপা পৌঁছেছিল 7:45 দিকে এখানে, তো এই আর কি। পাপা ফোন করেছিল হসপিটাল থেকে, আসলে মঙ্গলবার রাতেও আমি ওখানে ছিলাম, আমরা সেমি প্রাইভেট রুম নিয়েছি, তো রুমে দুজন করে থাকছে আর কি, দুটো পেশেন্ট থাকছে, তার বাড়ির লোক আমাকেও একটা বেড দিয়েছে পাশে শোয়ার, মানে অ্যাটেন্ডেন্স যে থাকবে তাকে শোয়ার জন্য একটা বেড দিয়েছে, ঠিক কথাই। তো ওখানে আমি মঙ্গলবার রাতে ছিলাম, কালকেও আমিই ছিলাম, পাপা মামুনিকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু ট্রাভেল করে এসেছিলো, তাই যদি আজকে রাতেও থাকতে হয় তাহলে আমিই থাকবো, মামুনি পাপাকে পাঠিয়ে দেবো, সেটাই ইচ্ছে আছে। কারণ কি বলো তো, মানে পাপা তো সেভাবে চেনে না না, সব কিছু দেখিয়ে দিয়ে আসলে গুলিয়ে ফেলে, অবশ্যই সেটাই স্বাভাবিক বিষয় কারণ হসপিটালটা অনেক বড়, তো এই জন্য। তাও ঠিক আছে, পাপা যেটুকু করে দিচ্ছিল সেদিনকে ফার্মেসির, মানে প্রথম দিন এসেই সেটাই অনেক, যে একবার চিনিয়ে দিয়েছিলাম পাপা করেছিল। তো পাপা মামুনি তো আছে, মামুনি নিচে স্নানে গেছে, পাপা মামুনি রান্নাও করে রেখে দিয়েছিলো, আমি জাস্ট আসলাম ঘরটা মুছলাম, তারপরে স্নান করে নিলাম আমি, আর মামুনি গেছে স্নান করতে, এখন স্নান করে বেরিয়ে পুজোটা দেবে, দেন আমরা খেয়ে দিয়ে আবার বেরোবো। পাপা গেল সকালবেলা 9টার দিকে, তখন আমি আবার বাড়িতে এলাম। এই হচ্ছে, এইভাবে চলছে, এখনও প্রমিকে ডিসচার্জ দেয়নি, কবে দেবে জানি না। তো এই ব্লগটার পর আমি আবারও তোমাদের সাথে কানেক্ট হতে পারবো, বোধহয় প্রমিকে বাড়ি নিয়ে আসবো তারপর। তো প্লিজ তোমরা একটু সাথে থাকো, একটু আমাকে হেল্প করো এই কটা দিন, আমার সত্যিই কিচ্ছু করার নেই, তোমাদের প্রত্যেকের কমেন্ট পেলে আমি অনেকটা সাহস পাই, সত্যি বলছি। মঙ্গলবার দিন, মানে তারও আগে অবধি সোমবার দিন মনটা ভালো লাগছিলো না, এই কারণে যে ডাক্তারকে আমরা ফেলে রাখছিলাম আসলে 2 তারিখে ডাক্তারের জন্যে, তো তাই ভাবছিলাম যে ফেলে রাখাটা উচিত কি না বা ডাক্তার কী ডিসিশান নেবে সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছিলো। তারপর ডাক্তার অ্যাডমিট করে নেওয়ার পর আমার সত্যি বলতে অনেকটা টেনশন দূর হয়েছিলো, একদমই বলবো না যে টেনশন হয়নি, কারণ তখনও পাশে কেউ ছিল না আর কি, আর তখন কাকেই বা ফোন করবো কারণ সবাই অফিসে ঢুকে গেছিলো, তো ওই জন্যে কাউকে ফোনও করিনি, আর আমি বুঝতেও পারছিলাম না যে কী করা উচিত কী করা উচিত না, এই আর কি। একটা সাপোর্ট পেলে অনেকটা হেল্প হয় আর কি, যেটা এখন হচ্ছে আর কি, তো এই আর কি। তো চলো, আজকের মতো এখানেই কথাগুলো বলে আমি শেষ করছি, কারণ দেখানোর তো সেভাবে কিছু নেই, কী বা দেখাবো, আর প্রমিতা হসপিটালেই রয়েছে বুঝতেই পারছো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, আশা করবো তোমাদের সাহায্য পাবো আমি, তোমরা আমার পাশে থাকবে, এইটুকুই, টাটা।